ঈদুল আজহাকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে দক্ষিণ বঙ্গগামী ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ রয়েছে। বিধিনিষেধ শিথিলের পর সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় যানবাহনের যাত্রীরা ঘাটে উপস্থিত হচ্ছেন। ঘাটে আসা যাত্রীরা ফেরি ও লঞ্চ যোগে পদ্মা পারাপার হচ্ছেন। নারী শিশু ও বৃদ্ধদের নিয়ে চরম ভোগান্তিতে দক্ষিণবঙ্গের মানুষ। অপরদিকে প্রত্যেকটি লঞ্চে অতিরিক্ত যাত্রী নিয়ে পারাপার করছে লঞ্চ কর্তৃপক্ষ। অন্যদিকে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির চাপ বাড়ায় ফেরিতে যানবাহন পারাপারে বেগ পেতে হচ্ছে। এতে ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে 300 ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও যাত্রীবাহী বাস সহ রয়েছে আরও 200+ গাড়ি। বাড়তি গাড়ির চাপে ব্যক্তিগত ও গণপরিবহনে আসা যাত্রীদের নদী পারাপারে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। এদিকে শিমুলিয়া বাংলাবাজারে নৌরুটে লঞ্চ সচল থাকায় ফেরিতে যাত্রীচাপ ও গাদাগাদি কমে এসেছে। তবে লঞ্চগুলোতে মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি। অর্ধেক যাত্রী ধারণের কথা থাকলেও বেশিরভাগ লঞ্চে ধারণ ক্ষমতার চেয়ে অধিক যাত্রী নিয়ে চলাচল করছে। সামাজিক দূরত্ব, মাস্ক পরিধান এবং প্রয়োজন ছাড়া বের না হওয়া কোনোটাই মানছে না ঘরমুখো মানুষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ শিমুলিয়া নদীন বন্দর কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, 12টি ফেরি ও 82টি লঞ্চ সচল রয়েছে।